ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এখানে একবার লিখেছেন যে আমরা জানি ছবি অঙ্কন করা হারাম, কিন্তু যারা প্রাণীবিদ্যা বা জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তাদেরকে বিষয়গুলো প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য এবং বিভিন্ন গবেষণামূলক কাজের জন্য ছবি অঙ্কন করতে হয়, যদি এটা একান্ত বাধ্যতামূলক হয়, এক্ষেত্রে তারা কি গুণাগার হবে? এভাবে ছবি আঁকার হুকুম কি? জি, এক্ষেত্রে যদি যে কাজগুলো তারা করছে এগুলোতে যদি মানুষ মানুষের কল্যাণ থাকে, মানব জাতির কল্যাণ থাকে, এর সাথে সংশ্লিষ্ট আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ডাক্তারি পড়াশোনা, ডাক্তারি পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এভাবে প্রাণীর ছবি আঁকতে হয়, মানুষের ছবি, বিভিন্ন অঙ্গ ইত্যাদি আঁকে তাদেরকে বোঝানো হয়, বোঝাতে হয়, মাথার ছবি, মুখের ছবি, সমস্ত ছবি আঁকিয়ে তাদেরকে দেখানো হয়, শিখানো হয়। তো এই কাজগুলো যেহেতু মানব জাতির কল্যাণ বয়ে আনছে, এজন্য ইসলামের মূলনীতি হচ্ছে এই আদররাত তুবি হল মাহজুরাত, যে জরুরাত অর্থাৎ বিশেষ প্রয়োজন যেখানে কল্যাণ রয়েছে সেই কল্যাণের জন্য, কল্যাণের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ বিষয়গুলোকে হালাল করে দেওয়া হবে বা বৈধ করে দেওয়া হয়। তো সেই হিসেবে তাদের শেখার জন্য যতটুকু দরকার অতটুকু তারা অঙ্কন করবে, হ্যাঁ, তারপরে সেটা যখন শেখা হয়ে গেল তখন ছিঁড়ে ফেলে দিবে বা পুড়িয়ে দিবে, তাহলে আর ইনশাআল্লাহ এতে কোনো অসুবিধা থাকবে না। আল্লাহ তাআলা আলাম।